আমার ছোট্ট ভালো আছে আজকে আমি আমার সোনামনিরের জন্য একটা মজার গেম নিয়ে চলে আসলাম এর আগের ভিডিওতে আমরা একসাথে থেকে পর্যন্ত এক লিখতে শিখেছিলাম সেই সাথে পড়তেও শিখেছিলাম তাই না তোমরা নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করেছো কি এখন খুব মজা লাগছে তাই তো এক থেকে দশ পর্যন্ত তোমরা গুনতে পারছো লিখতে পারছো এখন এই এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো নিয়ে আমরা একটা মজার গেম খেলবো ঠিক আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এখানে অনেকগুলো বক্স বক্স রেখেছি কিছু কিছু বক্সের মধ্যে সংখ্যা লেখা আছে আর ফাঁকা রেখে দিয়েছি তাই না এখন বলতে হবে এই ফাঁকা বক্সগুলোতে কোন কোন সংখ্যা বসবে আমাকে সাহায্য করছে আমার ছোট্ট সোনামণি সাফোন রাত গেমটা অনেক মজার তাই না রাত তাহলে আমরা গেম খেলাটা শুরু করতে পারি রাত এই প্রথম বক্সটার মধ্যে যে সংখ্যাটা আছে তার নাম কি বলো দেখি এক তার হবে দুই দুইটা যেন কেমন ভাবে লিখতে শিখেছিলাম এইভাবে একটু বাঁকা করে ঘুরিয়ে নিচে নামিয়ে এইখানে একটা পা দিয়ে দিয়েছিলাম তাহলে এটা কি হয়েছে রাত দুই দুই দুইয়ের পরের বক্সটাও তো ফাঁকা আছে তাহলে এখানে কি হবে তিন তিন ভেরি গুড তিনটা কেমন হবে এইভাবে একটু গোল করে নিচে নামিয়ে আবার উপরে তুলে দিলাম তাহলে এটা হয়ে গেল কত রাজ তিন তিন তিনের পরের বক্সে যে সংখ্যাটা আছে তার নাম কি চার চারের পরের বক্সটা তো ফাঁকা রেখেছি তাহলে এই বক্সে কোন সংখ্যাটা হবে পাঁচ পাঁচটা কেমন হবে এইভাবে একটু বাঁকা করে উপরে তুলে নিচে নামিয়ে দিলাম উপরে তুলে এইভাবে জয়েন্ট দিয়ে দিলাম তাহলে এটা কত হলো পাঁচ পাঁচের পরের বক্স যেটা আছে সেটাও তো ফাঁকা আছে তাহলে এখানে কি হবে বলো দেখি যাক তুমি তো ভুল বললা পাঁচের পরের বক্সটা তো ফাঁকা আছে তাহলে এখানে কি হবে পাঁচ ছাই ছয় পাঁচের পরে ছয় ভেরি গুড ছয়টা কেমন হবে লম্বা একটা দাগ নিচে নামবে ডান দিকে ঘুরে চলে যাবে এইখান থেকে নিচে নেমে সোজা ঘুরে উপরে উঠে যাবে তাহলে এটা কত হলো রাজ ছাই ছয়ের পরের বক্সে যে সংখ্যাটা আছে সেটা কত দেখো তো সাতের পরে যে বক্সটা আছে সেটা তো ফাঁকা রেখেছি তাহলে পরে কোন সংখ্যাটা হবে লম্বা দাগ নিচের দিকে নামবে তারপর গোল হয়ে উপরে উঠে যাবে তারপর এইখানে একটা লম্বা মতন দাগ হয়ে যাবে তাহলে এটা কত হলো রাত আট আট আটের পরের বক্সটা তো ফাঁকা রাখা আছে তাহলে এখানে কত হবে নয় নয়টা কেমন এইভাবে একটু গোল করে নিচে নামিয়ে দিব তারপর এইখান থেকে বাঁকা করে উপরে তুলে দিলাম তাহলে এটা হয়ে গেল কত নয় আর তারপরে এখানে দেখো একের সাথে শূন্য দেওয়া আছে তাহলে একে শূন্য দশ একে শূন্য দশ তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত আর একবার পড়ে নিতে পারি একসাথে কেমন রাত এটা কত এক তারপর দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ তারপর ছয় তারপর সাত তারপর আট তারপর নয় আর একে শূন্য দশ একে শূন্য দশ গুড ভেরি গুড তাহলে আমার ছোট্ট সোনা মনিরা অবশ্যই বাসায় বাবা মার সাহায্য নিয়ে গেমটা প্র্যাকটিস করে নিবে কেমন গেমটা অনেক মজার ছিল তাই না রাত আমার তো খুবই ভালো লাগলো রাদের তো খুবই ভালো লাগলো নিশ্চয়ই তোমাদেরও অনেক ভালো লাগবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রাত সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ